রাজদণ্ডটা হাতে তুলেই অর্জনের ষোলো কলা পূর্ণ করল দ্য মাইটি অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টে যতগুলো শিরোপা রয়েছে একমাত্র দল হিসেবে তার সবগুলোই এখন তাদের ক্যাবিনেটে। ফাইনালটা মূলত প্রথম ইনিংসেই হেরে গিয়েছিল ইন্ডিয়া, শেষ দিনে বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার শুরুটা হয় ভারতের আশা হয়ে টিকে থাকা বিরাট কোহলির উইকেটের পর। এরপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ম্যান ইন ব্লুদের ব্যাটিং লাইন আপ। নাথান লায়ন স্কট বোল্যান্ডের শিকার হয়ে 55 রান তুলতেই ভারত হারায় নিজেদের শেষ 7 উইকেট। আর তাতেই আইসিসি ইভেন্টের নকআউট স্টেজে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখল ভারত। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে এখনও যে একটা বৈশ্বিক শিরোপার খোঁজে ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর দেশটা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বয়স ভিত্তিক নারী ও পুরুষ দল মিলিয়ে শেষ 10 বছরে 11 ফাইনাল হারার রেকর্ড ভারতের। আর বিরাট রোহিতদের হিসেব কষলে আইসিসি নকআউট স্টেজের শেষ 10 ম্যাচে মাত্র 2 জয় তাদের, সে দুটোই অবশ্য এসেছে বাংলাদেশের বিপক্ষে। টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর আঙুল উঠেছে আইপিএলের দিকে। গত 29 মে পর্যন্ত এই ফ্রাঞ্চাইজি লিগে ডুবেছিল ভারতীয় ক্রিকেটাররা। শর্টার ফরম্যাটের ওই ব্যস্ততাই লঙ্গার ভার্সনের ক্রিকেটে ব্যর্থতার কারণ বলে মনে করছেন অনেকে। ফাইনাল হেরে লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি ফাইনাল হারায় নাম যোগ হয়েছে দলটার। ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে 6 বার শিরোপা নির্ধারণী ম্যাচে খেই হারালো ম্যান ইন ব্লুরা। টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর বেশ অদ্ভুত এক প্রস্তাব দিয়েছে ভারতীয় অধিনায়ক। তার মতে পরবর্তী আসর থেকে বিজয় নির্ধারণে আয়োজন করা উচিত 3 ম্যাচের সিরিজ। অবশ্য তাতেও ভারতের শিরোপা খরা ঘুচবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সমালোচকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।